সো হে গাইস, আবারও আপনাদেরকে এই ভিডিওটিতে স্বাগতম জানাই। তো ইউটিউবের আবারও তিনটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং আপডেট চলে এসেছে। তো এই যে ইউটিউবের এই তিনটি অসাধারণ আপডেটের ব্যাপারে আপনাকে বিস্তারিতভাবে যদি জানতে হয়, তাহলে কিন্তু এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তাহলে চলুন গাইস, আর দেরি কিসের, তাড়াতাড়ি শুরু করা যাক। একটা কথা তো বলে গেছি, হ্যাঁ, তো আপনি যদি আমাদের চ্যানেলটির ভিডিও প্রথমবার দেখছেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করা হয়, আর যখনই কোনো একটি নতুন ভিডিও পাবলিশ হবে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি নোটিফিকেশন যাবে এই আমাদের এই চ্যানেলটির নতুন ভিডিও দেখার জন্য। আর তখন যদি সেই নোটিফিকেশনটি দেখে আপনি ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু সমস্ত কিছু সবার আগে জেনে যাবেন আপনি। তাহলে গাইস, সাবস্ক্রাইব করে রাখলে কি হয় তাহলে জানলেন তো? সো গাইস, এবার চলুন, লেটস স্টার্ট। তো সবার ফার্স্ট আপডেট, কপিরাইট গাইডলাইন স্ট্রাইক। তো ইউটিউবের এই কপিরাইট গাইডলাইন স্ট্রাইক কি, এই কপিরাইট গাইডলাইন স্ট্রাইকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই, আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এই কপিরাইট গাইডলাইন স্ট্রাইক হচ্ছে যে ইউটিউবের কিছু রুলস রয়েছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশন যদি মেনে আপনি ভিডিও না তৈরি করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে 100% কপিরাইট গাইডলাইন স্ট্রাইক পড়বেই। তো এইবার দেখে নেওয়া যাক যে কি কি ভিডিও তৈরি করলে আপনার সেই ভিডিওটিতে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক পড়বে। তো ধরুন আপনি এমন কোন সফটওয়্যারের ব্যাপারে আপনার ভিডিওটিতে বলেছেন বা দেখিয়েছেন, সেই সফটওয়্যারটি হচ্ছে টাকা দিয়ে কিনে তারপরে ব্যবহার করা যায়, কিন্তু আপনি কি করেছেন যে সেই সফটওয়্যারটিকে কিভাবে ক্র্যাক করে ফ্রিতে ব্যবহার করা যায়, সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করেছেন, তাহলে তো গাইস সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়বেই, কেননা আপনি ইউটিউবের রুলস এর বাইরে গিয়ে ভিডিও তৈরি করেছেন। তাহলে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করলে ইউটিউব থেকে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক পড়বে। তো এই যে প্রশ্নের কনফিউজটা আপনাদেরকে সর্বপ্রথমে দূর করে দিই, সেটি হচ্ছে যে আপনি ধরুন কোনো অ্যাপসের ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় সেই ব্যাপারে ভিডিও তৈরি করেছেন, বা আপনি আপনার সেই ভিডিওটিতে দেখিয়েছেন রক্তাক্ত ভিডিও বা রক্তাক্ত কোনো ফটো, এমনকি ইউটিউব রুলসের বাইরে এমন কিছু সফটওয়্যার বা এমন কিছু অ্যাপসের সম্বন্ধে আপনি আপনার ভিডিওটিতে বলেছেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটিতে ইউটিউবের তরফ থেকে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক পড়বেই। আর এই ভিডিওগুলি তৈরি করে তো কীভাবে আপলোড করেন, সেই ভিডিওটিকে আনলিস্টেড করে আপলোড করেন, তাই তো? তো এইবার কথা হচ্ছে যে সেই ভিডিওটির টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল সেট করে সেই ভিডিওটিকে পাবলিক করেন, তাই তো? কিন্তু সেই ভিডিওটিকে আনলিস্টেড থাকা অবস্থায় ইউটিউবের কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে। সেই ভিডিওটি যদি যেই সেই সম্বন্ধে আমি বললাম, এই সম্বন্ধে যদি হয়ে থাকে, হ্যাঁ গাইস। তাহলে গাইস, এই ছিল আজকের এই ফার্স্ট আপডেট। এবার আসে যাক সেকেন্ড আপডেটে। তো এই সেকেন্ড আপডেটটি হচ্ছে যে লাইভের ব্যাপারে। তো কোনো ইউটিউবার যখন তার ইউটিউব চ্যানেলে লাইভে আসে, তখন কিন্তু সেখানে দেখা যায় সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, সুপার স্টিকার, এইসব কিন্তু তাকে সেন্ড করা যায়, মানে সেইগুলোতে ক্লিক করলে তার কাছে কিন্তু টাকা যায়। তখন কিন্তু যদি আপনি সেন্ড করেন, তাহলে কিন্তু কোনো কিছু দেখা যায় না। তো কি কোনো কিছু দেখা যায় না? এখন কি হবে, কোনো ইউটিউবার যখন তার চ্যানেলে লাইভ করছে, ঠিক সেই সময় যদি আপনি প্রথমবার, শুনতে পাচ্ছেন ভালো করে, প্রথমবার যদি তাকে আপনি সুপার চ্যাট বা সুপার থ্যাঙ্কস বা সুপার স্টিকার যদি সেন্ড করেন, তাহলে কিন্তু পটকা যেরকম ফুটে আকাশে গিয়ে ঝিরিঝিরি পড়ে, ঠিক এরকমটা কিন্তু আপনি দেখতে পাবেন। এর ফলে কিন্তু এই সুপার চ্যাট করার আগ্রহটা কিন্তু অনেকেরই বেড়ে যাবে। সো গাইস, এই ছিল সেকেন্ড আপডেট। তো এইবার আসা যাক থার্ড আপডেটে। তো এই থার্ড আপডেটটি কিন্তু সুপার থ্যাঙ্কসের ব্যাপারে। আপনি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেনই, সেই চ্যানেলে ক্লিক করলে সেখানে আপনি দেখতে পান সুপার থ্যাঙ্কস লেখা আছে, আপনি চাইলে তাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠাতে পারেন তার কাছে। তো এখন থেকে কি হবে, যখন আপনি কমেন্টে ক্লিক করবেন, সেই কমেন্টের পাশেও কিন্তু সুপার থ্যাঙ্কস লেখা থাকবে,
এবং সেখান থেকে ক্লিক করে আপনি কিন্তু সুপার থ্যাঙ্কস দিতে পারেন। সো গাইস, এই ছিল ইউটিউবের এই তিনটি অসাধারণ আপডেট। সো গাইস, ইউটিউবের এই তিনটি আপডেট আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। তাহলে গাইস, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে এই ধরনেরই ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন।